সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। না, আবারও হলো না, হারের শতভাগ রেকর্ড ঠিকই থাকলো। বিরাট কোহলি মাঠ ছাড়ার সময় তার দিকে যেন তাকানোই যাচ্ছিল না, মুখে ভর করেছে রাজ্যের আধার। এবার আইপিএলে টানা ছয় ম্যাচ খেলে জয় পায়নি তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি। মুখে তাই হাসি ফোটার প্রশ্নই ওঠে না। সুনীল গাভাস্কার অবশ্য এর মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পাচ্ছেন। তার মতে বেঙ্গালুরু এই ব্যর্থতা জাতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। ভারতের সাবেক অধিনায়ক একথা বলেছেন বিশ্বকাপের দিকে তাকিয়ে। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে দুই মাসের কম সময় বাকি, এরই মধ্যে কোহলির নেতৃত্ব গুণ নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে এখনও জয় বঞ্চিত থাকার জন্য। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তার দল এবার শেষ চারে থাকতে পারবে না। গাভাস্কার অবশ্য এর মধ্যে ভারতীয় ক্রিকেটের ইতিবাচক বিষয় দেখছেন। সংবাদ মাধ্যমে লেখা কলামে গাভাস্কারের যুক্তি, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আরসিবি সম্ভবত কোয়ালিফাই করতে পারবে না, সেটি কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদ হতে পারে। অর্থাৎ বিশ্বকাপের জন্য চাঙ্গা হয়ে উঠতে ভারতীয় অধিনায়ক সপ্তাহখানেক সময় পাবেন। আর কুসংস্কারবাদী হলে এটাও ভেবে নেওয়া যায় আইপিএলে ভাগ্য যেহেতু তার সহায় হচ্ছে না, বিশ্বকাপে হবে। ভারত কিন্তু এটা চায়। বিশ্বকাপ আসে চার বছর পরপর আর আইপিএল হয় প্রতি বছরই, আর তাই আইপিএলের চেয়ে বিশ্বকাপ জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। গাভাস্কারের কথা নিশ্চয়ই কানে গেছে কোহলির, এতে অবশ্য তার মন ভালো হয়ে ওঠার কথা নয়। মাঠে নেতৃত্ব দিয়ে টানা হারতে যে কোনো অধিনায়কেরই ভালো লাগে না। তো বন্ধুরা, সুনীল গাভাস্কারের এই আশাবাদের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।